হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম আওয়ার নেক্সট ভিডিও। এখন রাত দুটো বাজছে, আমরা চলেছি কলকাতা। আজকে কলকাতা পুলিশের উদ্যোগে একটা ম্যারাথন রানের ব্যবস্থা করা হয়েছে, সেখানে আমরা সকলে পার্টিসিপেট করতে চলেছি। এই যে আমাদের সমস্ত ক্যাডেটসরা লক্ষ্মীবাই বিল্ডিংয়ের গ্রাউন্ডে ফলিনের জন্য অপেক্ষা করছে। প্রচণ্ড ঠান্ডা, তাই সকলে মুখে মাস্ক টুপি পরে রয়েছে। এবং এই যে গোড়াচাঁদ প্রচণ্ড এক্সাইটেড, তাসাউর সুদীপ্ত সকলে হাট নাচছে, খুব এক্সাইটেড ওরা। এই যে বন্ধু, আমাদের যে টিফিন দিয়েছে মেস থেকে, সেই টিফিনগুলো কী কী দিয়েছে সেগুলো সব দেখাচ্ছে। তাসাউর এবং ঘনশ্যাম খুবই এক্সাইটেড, এবং মেডেল ওরা আনবি এরকম একটা কনফিডেন্স ওদের মধ্যে রয়েছে। আমিও চাই যে আমাদের বন্ধুবান্ধবদের মধ্যে মেডেল আনুক এবং আমাদের ক্যাডেটসদের নাম উজ্জ্বল করুক। আস্তে আস্তে আমরা বাসের দিকে এগিয়ে চলেছি। সবাই খুব তাড়াহুড়ো করছে, কারণ ভালো সিট সবাইকেই ধরতে হবে। সবাই চায় ভালো সিট পেতে, এবং আমরা সেই ছোটোবেলার মতো প্রত্যেককে সেই হুড়োহুড়ি মারামারি করে এগিয়ে যাচ্ছি বাস ধরার উদ্দেশ্যে। এই যে SBSPR প্রত্যেকটি জায়গা আমরা পার করছি, মেন গেট, তাছাড়া SAP ফার্স্ট ব্যাটেলিয়ান, এগুলোকে আস্তে আস্তে আমরা পার করছি। এই যে SAP-র পুলিশের হেডকোয়ার্টার গেট পার করলাম, এবার আমরা মেন রাস্তায় উঠলাম। মেন রাস্তা পার করলাম, এটা হচ্ছে ব্যারাকপুর শহর। এটা হচ্ছে একটি ছোট্ট সেলফি বাসের মধ্যে। আস্তে আস্তে আমাদের বাস ব্যারাকপুর থেকে বরানগরের উদ্দেশ্যে চলেছে, এবং বরানগর থেকে বাস কলকাতা যাবে। এই যে বাস কলকাতার মধ্যে ঢুকে গেছে, রাস্তায় প্রচুর আলো, তবে ভিড়ভাড়টা একটু কম যেহেতু ভোরবেলা। অবশেষে আমরা দাঁড়িয়ে পড়লাম ইডেন গার্ডেন কার পার্কিংয়ের কাছে, এখানে আমাদের বাস থামলো। আস্তে আস্তে আমরা সময় ম্যারাথনের যে টি শার্ট আমাদেরকে দেওয়া হয়েছে সেগুলো পরে বিব নাম্বার লাগিয়ে আমরা এগিয়ে চলেছি স্টার্টিং গ্রাউন্ডের দিকে। স্টার্টিং গ্রাউন্ডে প্রবেশ করে দেখছি এক অবাক ব্যাপার, এখানে ড্যান্সের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যেটাকে এখানে লোকেরা বলছে জুম্বা ড্যান্স। মানে ওই রান করার আগে ওয়ার্ম আপ করার জন্যই নাকি এই ব্যবস্থাপনা। সবাই তো খুব আনন্দ করছে, মজা করছে। ড্যান্স হয়ে যাওয়ার পর, ওয়ার্ম আপ হয়ে যাওয়ার পর আমরা এগিয়ে চলেছি এবার স্টার্টিং পয়েন্টের উদ্দেশ্যে। প্রচুর মানুষ আজকে ম্যারাথনে অংশ নেবে। ওই যে দেখা যাচ্ছে স্টার্টিং পয়েন্ট, ওখানে টাইম সেন্সার সমস্ত কিছু লাগানো আছে, এবং কলকাতা পুলিশ মানে অভিবাদন জানাচ্ছে আমাদের। এই যে রান শুরু হলো, আমরা সকলে রান করতে শুরু করলাম। এই যে আস্তে 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 আমরা রান করছি, আমাদের সাথে প্রত্যেককে রান করছে। এখানে সমস্ত বয়সের মানুষরা রয়েছে, ছোট থেকে বয়োজ্যেষ্ঠ সকলেই। এই যে আমি রান করছি, হাই দিচ্ছি, পাশের একটি বন্ধুকে বললাম যে আমার একটি ভিডিও করে দিতে, এবং সে করে দিল, আমার একটা ছবি তুলে দিল, ভিডিও করে দিল। অবশেষে 10 কিলোমিটার রান কমপ্লিট করলাম 1 ঘন্টা 19 সেকেন্ডে, এবং কলকাতা পুলিশের একজন স্যার আমাকে মেডেল পরিয়ে দিলেন। খুব আনন্দ লাগছে, ভালো লাগছে, এবং থ্যাংক ইউ কলকাতা পুলিশ এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, যেখানে আমি পার্টিসিপেট করে একটা মেডেল জিততে পেরেছি। থ্যাংক ইউ।